বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়, আর তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি। আজ আমি আপনাদের তাল দিয়ে একেবারে দারুণ আর নতুন স্বাদের একটা পিঠের রেসিপি বানানো দেখাবো। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে ব্যাটারটা রেডি করব, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর আপনারা যদি পিঠেগুলো আর একটু বেশি করে বানাতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, তবে এখানে আমি 3 চামচের মতন নারকেল কোড়াই দিয়ে দিলাম। তবে অল্প একটু নারকেল কোড়া দিতেই হবে, তাহলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে, নারকেল কোড়াটা স্কিপ করা যাবে না। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, 4 চামচের 1/3 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, চিনিটা দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি হবে, পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যে কোনো পিঠে বা মিষ্টি জাতীয় রান্নায় অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমি 1/2 কাপ তালের পাল্প নিয়েছি, আর এখানে ঘন তালের পাল্প নিয়েছি, তাই 1/2 কাপ নিয়েছি। যদি তালের পাল্পটা একটু পাতলা হয় তাহলে 1 কাপ নিতে হবে। পুরো তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে, এবার নিচ্ছি 1 কাপ জল, মানে মেজারিং কাপের 1 কাপ জল। পুরো জলটা প্রথমে দেওয়ার দরকার নেই, কিছুটা পরিমাণ জল দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নেইনি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল নিতে পারেন। জলটা মিশিয়ে নেওয়ার পরে বেশ মিশ্রণটা ঘন মনে হচ্ছিল, তাই আবার বাকি জলটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়, কোনো রকমের দলা যাতে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এখন মিশ্রণটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে, এতে চিনিগুলো একেবারেই মেল্ট হয়ে যাবে। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, এতে মিশ্রণটা ফুলে উঠবে। অল্প একটু জল দিলাম, 1 চামচের মতন জল দিয়েছি। আবারও খুব ভালো করে বেকিং পাউডারটা মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা একটু ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে। এইভাবে প্রায় 1 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে ফ্লেমটা হাইতে রেখে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের উপরে রেখে দিতে হবে, এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বা থালা রাখতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। অল্প একটু সাদা তেল নিলাম, তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, আর এখানে সাদা তেলই নিতে হবে। তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার কারণে পিঠেগুলো আর পাত্রটির গায়ে আটকে যাবে না, নাহলে কিন্তু মিশ্রণটা আটকে যেতে পারে। খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে আর ফ্লেমটা হাইতেই আছে। পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে 1 হাতা করে মিশ্রণ নিতে হবে, আর ছিদ্রযুক্ত পাত্রটির উপরে দিয়ে দিতে হবে। একসঙ্গে অনেকটা মিশ্রণ দেওয়া যাবে না, এইভাবে আমি 3 হাতা মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটা হাইতে রেখে কড়াই ঢাকনাটা বন্ধ করতে হবে। কড়াই ঢাকনা বন্ধ করে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, তাহলে ভাপা পিঠাগুলো রেডি হয়ে যাবে। আর এই সময় বারবার কড়াইয়ের ঢাকনা খুলে চেক করা যাবে না পিঠেগুলো রেডি হয়েছে কিনা, 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে, এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন পিঠেগুলো রেডি হয়ে গেছে আর পিঠেগুলো বেশ ফুলে উঠেছে। তখন এরকম একটা হাতা নিতে হবে, তারপরে পিঠেগুলোকে এইভাবে পাত্রটি থেকে আলাদা করতে হবে, আর একটার সঙ্গে একটা জয়েন হয়ে গেলে একটু কেটে নিতে হবে, এতে পিঠেগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। আর পিঠেগুলোকে যখন তোলার সময় ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে গরম হাওয়াটা হাতের মধ্যে লেগে যেতে পারে, তাই লো ফ্লেমে পিঠেগুলোকে এইভাবে চারিদিক দিয়ে প্রথমে একটু গোল করে আলাদা করে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। এতে খুব সহজে পিঠেগুলো আলাদা হয়ে যাবে পাত্রটির থেকে, যেহেতু তেল ব্রাশ করা আছে তাই খুব সহজেই আলাদা হয়ে যায়। বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা তালের ভাপা পিঠা সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়।
আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা তালের ভাপা পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।